সহজ। প্রকাশিত বাক্য দুই অধ্যায় দশ পদ, Do not be afraid of what you are about to suffer. I tell you, the devil will put some of you into prison to test you, and you will suffer persecution for 10 days. Be faithful even to the point of death, and I will give you the life as you, as your victory crown. From Akku the Gulse. But Jami Tomai Amar Ta Jibot Devo, Jeta Habe Tomar, Jiteer Mukut, Bijoyer Mukut. আমি তোমায় সেই অনন্ত জীবন দেবো যেটা তোমার বিজয়ের মুকুট হয়ে দাঁড়াবে। প্রভু বাক্যতে বলছে, বলছে দিয়া বাগানে যোগে পরীক্ষিত করবে, কিন্তু ভয় পেও না, কিন্তু বিশ্বস্ত থাকো, শেষে আমি তোমায় জীবনের মুকুট দেব। আর আজকে দিনে এই সবই লয়, তাই যে আমরা পবিত্র বাক্যর মধ্যে প্রথম কোটেশনের মধ্যে ঢুকি। When it comes to relationship, remaining faithful is never an option but a priority. Loyalty is everything. বলছে প্রত্যেকটা সম্পর্কর মধ্যে বিশ্বস্ত থাকা একটা অপশন নয়, কিন্তু এটা একটা প্রায়োরিটি। লয়্যালটি ইজ এভরিথিং ইন এ রিলেশনশিপ। বিশ্বস্ত থাকা হলো সব কিছু সম্পর্কর মধ্যে। আমি যদি শেষ পর্যন্ত অবিশ্বস্ত থাকি, বিশ্বস্ত না থাকি, তিনি আমায় বলবে আমি তোমায় চিনি না, তিনি আমায় বলবে আমি তোমায় চিনি না। কিন্তু যদি সকল পরিস্থিতির মধ্যে আমি বিশ্বস্ত থাকি, তখন স্বর্গরাজ্য দেখে আমাদেরকে কেউ পৃথক করবে না। জীবন পুস্তকে তোমার নাম লিখিত থাকবে। আর প্রভু জানে কার কার নাম জীবন পুস্তকে লেখা আছে। দ্বিতীয়, সকল লড়াই হলো তাকে প্রেম করা। তুমি আপন প্রভু ঈশ্বরকে আপন মন, আপন শক্তি আর আপন হৃদয় দিয়ে প্রেম করিবে, তাহাকে ডাকিবে, তাহারই পূজা করিবে। প্রথম আজ্ঞা বলছে, যখন আমরা তাকে প্রেম করতে শুরু করি, ফেথফুলনেস বিকামস ভেরি ইজি। বিশ্বস্ত থাকা আমাদের জন্য একেবারে সহজ হয়ে যায়। তাই আজকে দিনে আমরা প্রভুকে প্রেম করি কিনা সেটা আমাদের জানতে হবে। তৃতীয়তে যায়, ফেথফুল এন্ড ট্রু ইজ দ্য কিং হু রিডিমড আস। বলছে তিনি বিশ্বস্ত এবং সত্য সেই রাজা যে আমাদের উদ্ধার করেছে। সেই রাজাদি রাজ সত্য এবং বিশ্বস্ত, সেই প্রভু যে আমাদেরকে আহ্বান করেছে সত্য এবং বিশ্বস্ত, তাকে আমরা যিশু, নাজরীতীয় যিশুর নামে চিনেছি। প্রভু যিশুকে আমি চিনেছি, তাহার নামের গৌরব আমি দেখেছি। তিনি আমাদের উদ্ধার করেন, তিনি আমাদের সবকিছু। পবিত্র বাক্য তৃতীয়, এবারে সব থেকে দুঃখের বিষয়, অনেক বিশ্বাসীরা আই ডোন্ট নো, আই ডোন্ট কেয়ার, আমি জানি না আর আমি কেয়ার করি না। এই আচরণটা অনেক ডেঞ্জারাস, কারণ এই আচরণটা যদি কোনো মানুষের মধ্যে থাকে, আই ডোন্ট নো অ্যান্ড আই ডোন্ট কেয়ার, হি ডাজেন্ট মেক আ ডিফারেন্স, হি ডাজেন্ট মেক এনি ডিফারেন্স। সে নিজের জীবনের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারে না, সে ফলবান্ত হতে পারে না, সে কারোর জীবনের মধ্যেও আলোর মতন কাজ করতে পারে না, কারণ সে জানতেও চায় না আর সে কেয়ারও করে না। তা চিনি আমায় দেখতে হবে কি আমার আচরণ এরকম না, আমি জানতেও চাই না, আমি ঢিল দিয়ে দিই, অগ্রাহ্য করে দিই, কেয়ারও করি না কি হচ্ছে কি হচ্ছে না, আজকে বাক্যর মধ্যে কি হলো কি হলো না শোনার চেষ্টা করি না, বা বাক্য রোজ প্রচার হচ্ছে কিন্তু সপ্তাহে একবার শুনছি, বাড়িতে বসেও বাক্য শুনছি না,
ফাঁকা থাকতেও বাক্য শুনছি না। কিছু কিছু জন নিজের অন্য অন্য অ্যাপসকে ব্যবহার করার জন্য শুনছে না, কারণ তাদের জন্য ওটা বেশি প্রাধান্য। আমি জানি না আমি কেন বলি এটা, আমরা যদি বা মুখে না বলি আমাদের আচরণের মধ্যে অনেক দেখা যায়। আর তারাই এমন একটা ব্যক্তি কি কোনো রকমের পরিবর্তন তারা আনতে পারে না, দে ডোন্ট মেক এনি ডিফারেন্স, তারা কোনো বদলাও আনতে পারে না। এটা আমি বলি না, এটা অ্যালবার্ট আইনস্টাইন বলছে, যে সব থেকে জ্ঞানবান বলা হচ্ছে সায়েন্টিস্টদের মধ্যে 20th century। তাই আজকের দিনে বিশ্বস্ত এবং সত্য থাকা খুব প্রয়োজন। কেন বিশ্বস্ত এবং সত্য থাকা খুব প্রয়োজন? মতি লিখিত সুসমাচার 25:21 দেখে নিন এটার জন্য। মতি লিখিত সুসমাচার 25:21 আমরা বিশ্বস্ত এবং সত্য এই জন্যে থাকি তার কাছ থেকে এই কথাটা শোনার জন্য, যেটা তিনি আমাদের প্রতিজ্ঞা করেছেন, কি তিনি আমাদের বলবে যারা ডান হাতে আছে, বলছেন আমি তোমার কাছ থেকে জল চেয়েছি তুমি আমায় জল দিয়েছ। আমি অসুস্থ ছিলাম তুমি হাসপাতালে আমার সাথে দেখা করতে এসেছ, আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করেছ, আমি জেলে ছিলাম তুমি আমার সাথে দেখা করতে এসেছ, আমি উলঙ্গ ছিলাম তুমি আমায় কাপড় পরিয়েছ। তখন ডান দিকের লোকেরা প্রভুকে বলবে, কখন প্রভু, কখন তুমি উলঙ্গ ছিলাম তোমায় কাপড় পরিয়েছ, কখন তোমার খিদে পেয়েছিলাম তোমার খাইয়েছি। বলছি যা কিছু তুমি ভ্রাতার প্রতি করেছ এই জগতে, যাদেরকে তুমি দেখো এবং জানো এবং তাদেরকে চেনো না, প্রত্যেক মানুষ তুমি আমার প্রতি করেছো, তুমি আমার প্রতি করেছো, আর প্রত্যেকজন যারা প্রভুতে কাজ করছে। তবে বলছে তার প্রভু তাকে বলিলেন, ওয়েল ডান গুড অ্যান্ড ফেথফুল সার্ভেন্ট, ইউ হ্যাভ বিন ফেথফুল উইথ ফিউ থিংস, আই উইল পুট ইউ ইন চার্জ অফ মেনি থিংস, কাম অ্যান্ড শেয়ার ইয়োর মাস্টার্স হ্যাপিনেস। বলছে আসো তোমার প্রভুর আনন্দের মধ্যে ভাগ নাও, প্রভুর আনন্দ তারাই উপলব্ধি করতে পারে যারা প্রভুর সাথে যুক্ত। তাই বিশ্বাসীরা বিশ্বস্ত থাকা এবং সত্য থাকা খুব প্রয়োজন, এই সময় ভালোবাসাটা খুব প্রয়োজন। প্রভু আপনাদের আশীর্বাদ করুক, দীর্ঘায়ু দিয়ে তৃপ্ত করুক, নিজের পরিত্রাণ তিনি দেখান। গড ব্লেস ইউ।